আওয়ামী শাসনে জনগণ মন খুলে কথা বলার মতো গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের পদ পদবিও এখন লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি ও উন্নয়ন সুবিধা লভ্যাংশ সরকারপন্থী লুটেরাদের কাছেই পুঞ্জীভূত হচ্ছে, এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী আরও নিঃস্ব হচ্ছে। বাস্তবে সারা দেশে অর্থনৈতিক উন্নয়নের একটা ধোঁকাবাজি চলছে। এ অবস্থায় তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর এখন পোয়াবারও হয়েছে। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত রিফাত হোসেন সবুজের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট আর ঋণের ব্যাপক উন্নয়ন হয়েছে। সারা দেশ উন্নয়নে নয়, ঋণে ভাসছে, যা বংশ পরম্পরায় জনগণকে সুদ আসলে পরিশোধ করে নিঃস্ব হতে হবে। এ সময় ফখরুল আরো বলেন, করোনাকালে সরকারের কোনো প্রণোদনা নেই, সবই হচ্ছে ঋণ, আবার এই ঋণ দেয়া হচ্ছে নতুন টাকা ছাপিয়ে, যে কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে। আসলে উন্নয়নের নামে সারা দেশে চলছে চরম ধোঁকাবাজি, দুর্নীতি হয়ে পড়েছে সার্বজনীন। এই বিষয়গুলো সামগ্রিক বিষয়, সামগ্রিক বিষয়ে দেখা যাবে যেখানে আসলে অর্থনৈতিক উন্নয়নের একটা ধোঁকাবাজি চলছে। এটা মূলত হয়েছে কি, মেগা প্রজেক্ট সমস্ত নেওয়া হয়েছে। এই মেগা প্রজেক্টগুলোতে আপনার যে মেগা করাপশন, এটা কল্পনার বাইরে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের পদ পদবি এখন লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে। ওয়ার্ড পর্যায়ে নেতা হতে কয়েক লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য 2-3 লক্ষ টাকা খরচ করছে, এটা কিন্তু খুব অশনি সংকেত। গত এক যুগ ধরে বিএনপি নেতারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার দেশের জনগণকে এমনভাবে বিভক্ত করেছে যে এখন সামাজিক সম্পর্ক তৈরিতেও কে আওয়ামী লীগ কে বিএনপি তা দেখা হচ্ছে। ধনীরা আরও ধনী হচ্ছে, এবং এই যে উন্নয়ন যেটা বোঝাচ্ছে সেটার যে সুবিধা, সেটার যে লাভ্যাংশ বেনিফিট, এটা এক শ্রেণীর মানুষের হাতে শুধুমাত্র পুঞ্জীভূত হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং শান্তি বজায় রেখে করোনার স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। রিফাত হোসেন সবুজ, এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।